এটা এতটা সুবিধা, এটা তোমাদের আলাদা আলাদা গ্রুমিং সেট কিনে করতে হবে না, একটা জিনিসই সব কাজ হয়ে যাবে। গ্রুমসাম একদম পারফেক্ট আছে, একদম এদের কানে অনেক সময় দেখবে তুমি গন্ধ হয়। মুখটা একটু তোল নাকি, এটা ভালো তো, জাস্ট এক মিনিটে গেছে হয়ে যাচ্ছে এটা। কি রে রাতে ঘুমাসনি তুই? হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে ভিডিওটাতে তোমাদের দেখাবো আমি রোজির জন্য কিছু কিনেছি, তো সেটাই আজকে আমি আনবক্সিং করবো আর তোমাদের দেখাবো, যাতে তোমাদের হেল্প হয় তোমাদের পেটদের জন্য। আর ওই যে রোজি শুয়ে রয়েছে ওখানে, চলো গাইস শুরু করা যাক। আজকে রোজিকে ছাড়া ইন্ট্রো করছি, কারণ কালকে আমরা গেছিলাম ঘুরতে, তো তার ব্লগও আসবে খুব তাড়াতাড়ি, ওর জন্য রোজি একটু ক্লান্ত রয়েছে আজকেরও। তো নতুন ভিডিও নিয়ে আসবো আবার, আর আজকের এই ভিডিওটা তোমরা সবাই এনজয় করো। আর চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো গাইস টাইম না নষ্ট করে শুরু করা যাক তাড়াতাড়ি। গাইস এটা হচ্ছে সেই পার্সেলটা যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, আর এটা আমি অর্ডার দিয়েছিলাম ইনস্টাগ্রামের একটা পেজ থেকে। তো আমি তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি যেখান থেকে পারচেস করেছি। এটার দাম নিচে 300 টাকা। এটা যত সম্ভব তোমাদের প্যাক অফ 20 মানে 20টা থাকবে, তার বেশি থাকবে না। এরকম অনেক সেট আছে, প্যাক অফ 20, প্যাক অফ 30, 30টা সেট, 40টা সেট, 50টা সেট, 20টা সেট। আমি ছোটটাই নিজে 20টা সেট ইউজ করে দেখি। আর এটা তোমরা কিভাবে ইউজ করবে, কি করবে না করবে, আমি এটা আনবক্সিং করার পর তোমাদের দেখাচ্ছি। এই যে গাইস নামটা দেখে নাও, গ্রুমসাম, ঠিক আছে। এটা পেটদের জন্য একটা পেজ আছে, আমি পেজটি ইনস্টাগ্রাম দিয়েই পেয়েছিলাম, তো ওখান থেকে অর্ডার দিয়েছি। প্যাকস অফ 20, এটা 10টা আছে আর এটাই রয়েছে 10টা। এটা বেসিক্যালি কী কী করবে তোমরা, মানে তোমাদের কাছে ডগ বা ক্যাট যাই থাকুক না কেন, এটা তোমাদের জিনিসটাকে মানে আমি একে বের করে দেখাই তোমাদের, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো গাইস একটা টিস্যু প্রায়, কিন্তু টিস্যুটা খুবই মোটা আর অনেকটা বড়। দেখো কতটা বড় দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু অনেকটাই বড় টিস্যুটা। আর টিস্যুটা থেকে একটু মেডিসিন মেডিসিন গন্ধ বেরোচ্ছে, মেডিসিন দেওয়া। আর এটা কিন্তু মানে একটু ভেজা ভেজা টাইপের, তো এটা দিয়ে তুমি পেটদের চোখ, তারপরে কানের নোংরা, তারপরে মুখ টুক সমস্ত কিছু পরিষ্কার করতে পারবে। তো এটার মধ্যে আমরা যেমন দেখবো অনেক সময় ওয়েট টিস্যু ইউজ করি, এরকম এটা সেম, এটাও ওয়েট টিস্যু টাইপেরই, কিন্তু এটা ডগদের জন্য। আর ভালো একটা স্মেল বেরোচ্ছে এটার থেকে, এটাই একটা ভালো দেখলাম, এটা ভালো স্মেল বেরোচ্ছে। তো চলো গাইস এবার রোজিকে দিয়ে দেখি যে কেমন, ওর কতটা ভালো লাগে জিনিসটা। তো গাইস আমি এখন পরিষ্কার করেছি, দেখি রোজির কেমন লাগে। রোজির চোখে নোংরা রয়েছে, তো আগে ওই জিনিসটাকে ছোট করে নিই, আমি চোখে দেবো, দেখি আস্তে আস্তে পরিষ্কার করা যায় কিনা। এটা বেশ ভালোই ভালোই বেশ পরিষ্কার হচ্ছে এটা দিয়ে। গাইস আমি এটা আগেই বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা অনলি ফর আমি রোজির জন্যই। আগের দিন দেখলাম চোখে কেতটটা তো জমে, চোখে নোংরা জমে, তার জন্য রোজি মুখটা ঘোরাও, দেখি চোখের নোংরা টোংরা মুছানোর জন্য। একদম পারফেক্ট আছে, একদম গন্ধটাও সুন্দর, গন্ধ ভালো, গন্ধ ভালো, গন্ধটাও সুন্দর। খুব বিস্কুটে গন্ধ হলে কিন্তু ডগরা পালায়, আমাদের রোজি তো আগে পালায় বাজে একটু গন্ধ পেলেই, কিন্তু কোনো তো রিয়াকশন দিচ্ছে না। ধরো যে এই পার্টটায় নোংরা লাগলো, তো এই পার্টটাকে তোমরা উল্টে নেবে, উল্টে নিয়ে অন্য পার্টটা দেবে। বেশ আমি এই পার্টটা নিয়ে নিয়েছি এবার, এবার এই পার্টটা দিয়ে আমি কানটা পরিষ্কার করে নেবো, কানে অনেক সময় নোংরা থাকে। এছাড়াও আরো অনেক গ্রুমিং সেট ওদের পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করতে পারো। একরকম একটা জিনিস পাওয়া যায়, এটা ওয়েট টিস্যু টাইপের, দেখো কতটা পরিমাণে নোংরা বেরোচ্ছে। আর এতে পেটদের কানে অনেক সময় দেখবে তুমি গন্ধ হয়, সেই গন্ধটা পর্যন্ত হবে না। এই কানটাও একবার পরিষ্কার করে দিই, কানের লতিটা ভালো করে পরিষ্কার করতে হবে। কানের লতিতেও না অনেক সময় নোংরা জমে থাকে, এখানে উকুন পর্যন্ত থাকে। আমি তোমাদের আগের দিনে ভিডিওটাতে দেখালাম যেতে উকুন থাকে, উকুনও পর্যন্ত থাকে। এটা তোমরা পাতলা করে নিলে কানের ভেতরে আরামসে ঢুকে যাবে, এটা কোনো ব্যাপার না। এমনকি তোমরা মুখটা পর্যন্ত পরিষ্কার করিয়ে দিতে পারো। তো ধরো এই টিস্যুটা নোংরা হয়ে গেছে, তো অন্য টিস্যু নিয়ে পরিষ্কার করে দেবে। তো আমার এই টিস্যুটা সেরকম একটা নোংরা হয়নি বলে আমি এই টিস্যুটা দিয়ে পরিষ্কার করে দিই। মুখটা একটু তোল নাকি, আচ্ছা ভাত খাওয়ানোর পর মুখ মুছে তো অসুবিধা হয়, এখন এইসব দিয়ে মুখ মুছে দিতে পারবে। হাত ফাত গুলো, হাত বলছি সরি গাইস, পা গুলো পরিষ্কার করে দিতে পারবে। অনেক সময় পায়ের তলায় ফলে নোংরা ফোংরা থাকে বাইরে বেরোলে, সেগুলো পর্যন্ত পরিষ্কার করা যায়। কি কেমন লাগছে এখন রোজি? ভালো লাগছে, ভালো লাগছে, এটা ভালো তো, পুরো পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সকালবেলা ওঠো, এক মিনিটের কাজ, একটা
একটা টিস্যু বের করো, টিস্যু বের করে চোখ মুছে দাও, কান মুছে দাও, মুখের চারপাশটা মুছে দাও, ব্যাস জাস্ট এক মিনিটে গাইস হয়ে যাচ্ছে এটা। এটা এতটা সুবিধা, এটা তোমাদের আলাদা আলাদা গ্রুমিং সেট কিনে করতে হবে না, একটা জিনিসই সব কাজ হয়ে যাবে। প্লাস এটার মধ্যে ভালো স্মেল আছে, নিশ্চয়ই মেডিকেলের মানে কোনো ওষুধ টষুধ কিছু তো একটা দেওয়া আছে, ভালো ফ্রেগরেন্সটাও ভালো। এটা দিয়ে আমি আমার রোজিকে মুছি টুছি দিই, রোজির তো খুব ভালো লেগেছে। উগ্রগন্ধ হলে রোজি আগেই পালাতো, এটা কিন্তু উগ্রগন্ধ না, খুবই সুন্দর। গাইস তোমরা লিঙ্ক থেকে পারচেস করতে পারো, খুবই সুন্দর তোমাদের জন্য। আমার তো মনে হলো এটা হেল্পফুল ভিডিও। এটা যারা এরকম বুঝতে পারছে না ডগের মোছাবে কি করে, ডগ কানে নোংরা হচ্ছে, কানে কাঠি দিয়ে পরিষ্কার করতে দিচ্ছে না, তাদের জন্য এটা বেস্ট। আরও অনেক কিট আছে, আমি আস্তে আস্তে সেগুলো আনবো, সেগুলো তোমাদের দেখাবো, সেগুলো পরে আসবে ভিডিওতে। আমাদের তো এইগুলোই ঠিকঠাক। এই দেখো আবার দিতে বলছে আমাকে, না পুরো মজা পেয়ে গেছে জিনিসটাতে, ভালো না বিশাল, পুরো মজা পেয়ে গেছে, চোখের নোংরা টোংরা একদম সব চলে যাচ্ছে না, আর ভালোও লাগছে। গাইস তো ভিডিওটা জানিও কেমন লাগলো, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সবার কাছে শেয়ার করো আমার ভিডিওটা। আর আজকের ওয়াচ টাইমটা আমার প্লিজ কমপ্লিট করে দাও তোমরা সবাই। নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যদি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।